এখানে দুটো ছবি দেওয়া আছে এটা নেহা এটা রোমা নেহা বই আছে মানে পাঁচটা রোমা ইজ ক্যারিং রোমার হাতে কতগুলি বই আছে আটটা উই এইট বুকস তাহলে আমরা বলতে পারি যে পাঁচটা বই আটটা বইয়ের থেকে কম ফাইভ বুকস আর বুকস তাহলে পাঁচটা বই আটটা বইয়ের থেকে কম তাইতো কম তো অথবা আমরা এটাও বলতে পারি যে বুকস আর মোর আটটা বই পাঁচটা বইয়ের চেয়ে বেশি এইট বুকস আর মোর দেন ফাইভ বুকস মানে আটটা বই পাঁচটা বইয়ের চেয়ে বেশি এই চিহ্নটা আমরা ব্যবহার করি এই চিহ্নটা মিনস লেস দেন আর এই চিহ্নটা মিন্স গ্রেটার দেন তাহলে এটা লেস দেন আর এটা গ্রেটার দেন চিহ্ন এইভাবে চেয়ে ছোট দেখো অ্যারো চিহ্নটার এই দিকে সবসময় বড় নাম্বারটা বসবে আর মুখের দিকে সবসময় ছোট নাম্বারটা বসবে তাহলে এইট বড় আর ফাইভ ছোট তাহলে ফাইভ লেস দেন এইট আর এদিকে দেখো এদিকে এইট বড় আছে এই তীর চিহ্নের মুখের দিকে ফাইভ আছে মানে ফাইভ ছোট এইট বড় তাহলে এখানে বলতে বলতে হবে এইট গ্রেটার দেন ফাইভ মানে আট পাঁচের চেয়ে বড় এটা ফাইভ লেস দেন এইট মানে পাঁচ আটের চেয়ে ছোট আর এটা এইট গ্রেটার দেন ফাইভ মানে আট পাঁচের চেয়ে বড় তাহলে এইভাবে তোমাদের লেস দেন আর গ্রেটার দেন লিখতে হবে এবার ইকুয়াল টু ইকুয়াল টু মানে কি সমান সমান দেখো এখানে কটা ক্যাপ আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এদিক কটা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে মাঝখানে কি চিহ্ন ইকুয়াল টু চিহ্ন মানে দুটোই সমান এদিকেও এইট আছে এদিকেও এইট আছে ঠিক আছে উই ক্যান সি দ্যাট ফিগ ওয়ান অ্যান্ড ফিগ টু হ্যাজ ইকুয়াল নাম্বার অফ টাইস তাহলে এখানে এই যে ফিগ ওয়ানেও এইটটা টুপি আছে ফিগ টুতেও এইটটা টুপি আছে সো উই ক্যান রাইট ইট অ্যাজ এই টাইস ইকুয়াল টু এই টাইস তাহলে মাঝখানে আমরা কি চিহ্ন ব্যবহার করব দুটোই সমান আছে যেহেতু সমান চিহ্ন ব্যবহার করব ইকুয়াল টু চিহ্ন এই চিহ্নটা ঠিক আছে তাহলে ইকুয়াল টু ইজ নোন অ্যাজ ইজ ইকুয়াল টু তাহলে এই চিহ্নটাকে আমরা কি চিহ্ন বলি ইকুয়াল টু চিহ্ন ঠিক আছে তাহলে তোমরা চ্যাপ্টারটা বুঝতে পেরেছো এটা এই চিহ্নটা হচ্ছে লেস দেন এটা গ্রেটার দেন আর এটা ইকুয়াল টু চিহ্ন ঠিক আছে দেখো পরের পেজে ফান টাইমে কি আছে কম্পেয়ার অ্যান্ড পুট পুট এটা কি চিহ্ন কি চিহ্ন এটা এটা গ্রেটার দেন আর এটা লেস দেন অর ইকুয়াল টু ইন দা বক্সেস তাহলে গ্রেটার দেন লেস দেন আর ইকুয়াল টু চিহ্ন এই যে এই এখানে বসাতে হবে দেখো এখানে কটা আছে ওয়ান টু থ্রি এখানে ওয়ান তাহলে এখানে কোন দিকে বড় এইদিকে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর এদিকে কত আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দুদিকেই সমান আছে মানে ইকুয়াল টু চিহ্ন বসবে ইকুয়াল টু বসেছে ঠিক আছে এদিকে ওয়ান টু থ্রি ফোর আর এদিকে ওয়ান টু থ্রি থ্রি কম ফোর বেশি তাই তো তাহলে এখানে এই চিহ্নটা বসবে ঠিক আছে এখানে দেখো আর এখানে এদিকে বসবে এখানে দেখো ওয়ান টু এখানে ওয়ান টু দুদিকেই সমান তাহলে ইকুয়াল টু চিহ্ন এদিকটা দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এদিকে ওয়ান টু থ্রি এদিকটা বেশি তাহলে অ্যারো চিহ্নের মুখটা এদিকে থাকবে মানে এদিকে কম আর এই ভিতরের দিকে বেশি এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দুদিকেই দিকে ফাইভ মানে সমান মানে ইকুয়াল টু তাহলে কি বসবে সমান চিহ্ন বসবে এদিকে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এদিকে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এদিকে সিক্স এদিকে ফাইভ তাহলে এখানেও এরম চিহ্ন বসবে এটাও গ্রেটার দ্যান বসবে এদিকটা বেশি এদিকটা কম ঠিক আছে তাহলে এটা তোমরা চ্যাপ্টারটা বুঝতে পারেছো তো এটা তোমরা বইতে লিখে নেবে ঠিক আছে